পৃথিবীর বিভিন্ন দেশে সাইকেল স্ট্যান্ড জনপ্রিয় হলেও বাংলাদেশে এর কদর তেমন নেই। তবে এই সাইকেল স্ট্যান্ডকে জনপ্রিয় করতে চায় বাগেরহাটের একদল শিশু। সম্প্রতি বাগেরহাটের শেখ হেলালুদ্দিন স্টেডিয়ামের বাইরে একদল শিশুকে সাইকেল নিয়ে বিভিন্ন কসরত করতে দেখা যায়। সে সময় health.bnews24.com-এর সঙ্গে কথা হয় তাদের কয়েকজনের। স্ট্যান্ড করতে আমাদের ভালো লাগে, তাই আমরা স্ট্যান্ড করছি। আমরা এটাকে পজিটিভ দিক হিসেবে দেখাতে চাই এবং এটাকে স্পোর্টস হিসেবে গণ্য করাতে চাই। এই যে ভাই, বাংলাদেশকে এই স্ট্যান্ডার্ডে সবাই কেউ পজিটিভভাবে নেয়, সবই নেগেটিভভাবে নেয়। তা আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য স্ট্যান্ড লাইফে এলো ঢুকছে। এখন স্ট্যান্ড যদি করতে হয় তাই সেফটি অ্যান্ড গ্লাভস, হেলমেট, এলবো ল্যাপ সব কিছু ই করে স্ট্যান্ড নিষেধ স্ট্যান্ড করবে। কিন্তু এখন যদি স্ট্যান্ডার্ড সে যদি সেফটি গিয়ার ছাড়া করে, এখন লোকে কিন্তু এটা খারাপভাবে দেখবে। সে আরো বলে, গত বছর MSVZ নামের একটি সাইকেল স্ট্যান্ড গ্রুপের আয়োজনে বাগেরহাটে সর্বপ্রথম স্ট্যান্ড শো এর আয়োজন করা হয়। শাফি রহমান, health.bnews24.com, বাগেরহাট।